আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 33 দিন বাসায় অবস্থানের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় গেলে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেয় মেডিকেল বোর্ড। এর আগে 8 ফেব্রুয়ারি এই হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। বিস্তারিত হাসান মাহমুদ রিপোর্টে। আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় 33 দিন পর আবারও হাসপাতালে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যার 7:30 দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত 8টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। নিয়মিত চেক আপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয় মেডিকেল বোর্ড। পরে সাংবাদিকদের এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এর আগে গেল বছর 9 আগস্ট এভার কেয়ারে ভর্তির পর 5 মাস হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। সবশেষ 8 ফেব্রুয়ারি তার স্বাস্থ্য পরীক্ষা হয়। সেদিন রাতেই নিজ বাসভবন ফিরোজায় ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।